দুই বই দুই গাছ। সোনাতলি বনে টোনা তার দুই বউ টুনি আর মুন্নিকে নিয়ে বাস করত। টোনার একটা গাভী ছিল। গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে যা টাকা আয় হতো তা দিয়ে টোনা দুই বউকে নিয়ে তার সংসার চালাতো। বড় বউ, ছোট বউ, আমি গাভীটাকে নিয়ে উত্তরের বনে যাচ্ছি। উত্তরের বনে নাকি অনেক ঘাস আছে, আমাদের বনে তো তেমন ঘাস নেই, তাই না? ওখানে গিয়ে গাভীটাকে একটু খাইয়ে নিয়ে আসি আমি। ঠিক আছে, যাও, তবে একটু চোখ কান খোলা রেখো। শুনেছি ওই উত্তরের বনটা নাকি বেশি একটা নিরাপদ নয়, তাড়াতাড়ি ফিরে এসো। দিদি, তুমিও না যাওয়ার সময় কি অলক্ষণে কথা বলছো? এত পাখিরা ওই বনে যায়, তাতে কিছু হয় না, আর টোনা গেলেই বিপদ হবে। যত সব বাজে কথা। টোনা, তুমি দিদির কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি যাও তো। যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ দিদি তোমাকে এসব অলক্ষণের কথা শোনাবে গো। যাও তো, যাও। টোনার কথা না বাড়িয়ে গাভীটাকে নিয়ে উত্তরের বনে চলে যায়। নে, তাড়াতাড়ি ঘাস খেয়ে নে, ততক্ষণ আমি এই গাছের গোড়ায় বসে থাকি। পেট ভরে খাবি কিন্তু রে গাভী। এই বলে টোনা ওখানকার একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর গাভী ঘাস খেতে থাকে। এদিকে টোনা যে গাছের নিচে বসেছিল ওই গাছে এক ডাইনি থাকতো, কিন্তু ডাইনিকে টোনা দেখেনি। আজ আমার জবর ঘুম হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠেছে বড় খিদে পেয়ে গেল। কি খাই এখন, কি খাই? এসব বলে ডাইনি নিচে তাকায় আর দেখে নিচে একটা পাখি আর পাখিটার গাভী। আরে বাপ, এই তো দেখি মেঘনা চাইতেই জল। কষ্ট করে খাবার খুঁজতে আমাকে আর হলো না। এই পাখিটার গাভীটা খেয়ে আজকের দিনটা পার করা যাবে। এইসব বলে ডাইনি গাছ থেকে নিচে নেমে আসে আর টোনা কিছু বুঝে ওঠার আগে ডাইনি টোনার ঘাড় মোটকে দিয়ে টোনাকে গিলে ফেলে। এরপর টোনার গাভীকেও মেরে ফেলে। গাভীর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে ডাইনি। এসব কাহিনী আড়াল থেকে কাঠুরিয়া যজ্ঞ কাক দেখতে পায়। সর্বনাশ, ডাইনি তো টোনা দাদা আর টোনা দাদার গাভীটাকে খেয়ে ফেলেছে। এখন কি হবে? এক্ষুনি এসব ঘটনা টোনা দাদার দুই বউকে জানাতে হবে। যজ্ঞ কাক আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে টোনার বাড়িতে আসে আর টোনার দুই বউকে সব ঘটনা খুলে বলে। তুমি এসব কি বলছো যজ্ঞ দাদা? আমাদের স্বামীকে ডাইনি খেয়ে ফেলেছে। আমি আগেই বলেছিলাম যে সাবধানে থাকতে, ওই উত্তরের বনটা বেশি একটা ভালো নয়। টোনা, তুমি কেন আমার কথা শুনলে না? টোনা, কেন? হায় হায়, এখন আমাদের এই দুই বউয়ের কি হবে? গাভীটাকেও তো ডাইনি খেয়ে ফেলেছে। এখন আমরা দুই বউ কিভাবে চলবো? ওগো টোনা, তুমি কেন আমাদের ফেলে চলে গেলে? এখন আমাদের কি হবে? এসো টোনা, ফিরে এসো। টুনি বৌদি, মুন্নি বৌদি, তোমরা শান্ত হও। এভাবে কেঁদে কোনো লাভ নেই। টোনা দাদার কোনো দিনও ফিরে আসবে না। ঈশ্বরের উপর ভরসা করো, ঈশ্বর ঠিক তোমাদের দুই বউয়ের একটা ব্যবস্থা করে দিবে। যজ্ঞ কাক দুই বউকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। দুই বউয়ের অনেক কষ্টের দিন শুরু হয়। দিদি, এভাবে আর কতদিন? কতদিন আমরা বাড়িতে হাত পা গুটিয়ে থাকবো? আমাদের না খেয়ে মরতে হবে এভাবে থাকলে। আমাদেরকে কেউ নিজে থেকে সাহায্য করতে আসবে না দিদি। চলো আমরা দুই বউ মিলে বনের পাখিদের বাসায় ঝিয়ের কাজ করি। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই গো। টুনি আর মুন্নি দুই বউ বাধ্য হয়ে বনের পাখিদের বাসায় ঝিয়ের কাজ নেয় আর দুই বউ ঝিয়ের কাজ করে কোনো রকমে তাদের দিন কাটায়। একদিন কাজ শেষে দুই বউ বাড়ি ফিরছিল। এমন সময় রাস্তায় মুন্নি বলে, দিদি ও দিদি, দেখো রাস্তার মাঝখানে দুটো চারা গাছ পড়ে আছে। মুন্নি, চল চারা দুটো আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করি। রাস্তায় চারাগুলো পড়ে থাকলে এমনিতেই নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো ওদেরকে রোপণ করে ওদের তাজা প্রাণ দেয়া। দুই বউ রাস্তা থেকে চারা দুটো তুলে নেয় আর বাড়িতে এনে চারা দুটো রোপণ করে। দুই বউ চারা দুটোর অনেক যত্ন করে। এভাবেই অনেক দিন কেটে যায়। দুই বইয়ের চারাগাছ দুটো অনেক বড় হয়, কিন্তু হঠাৎই এক ঘটনা ঘটে। দুই গাছের মধ্যে একটা মরা গাছ হয়। একই দিদি, দুই গাছের মধ্যে তো একটা আপেল গাছ আর অন্যটি মরা গাছ। আমরা অযথাই এতদিন এই মরা গাছের যত্ন নিয়েছি, তার চেয়ে এই আপেল গাছের যত্ন নেওয়াই ভালো ছিল। এই দেখো দেখো, আপেল গাছে কত সুন্দর মুকুল এসেছে, কদিন বাদে আপেল ধরবে। দিদি চলো এই মরা গাছটা কেটে ফেলি। নারী মুন্নি, মরা গাছটা কাটার দরকার নেই, যেমন আছে অমনি থাক। কেন কাটবো না বলতো দিদি? এই মরা গাছ বাড়িতে রেখে কি করবে বলো তো? এর না আছে পাতা, না আছে ফল, এতে কোনো কিছুই দিয়ে আমাদের উপকার করতে পারবে না। তার চেয়ে ভালো একে কেটে এর কাঠগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। নারে মুন্নি, গাছটাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে, ওকে কাটিস না। দুটো গাছের মধ্যে তো একটা গাছ সতেজ আছে, ওই গাছের ফল দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে। তুমিও না দিদি পারো বটে। যাক গে, শোনো আমি ওই মরা গাছের যত্ন নিতে পারবো না, পারলে তুমি নাও। এরপর থেকে টুনি একাই মরা গাছের যত্ন নিত, আর মুন্নি আপেল গাছের যত্ন নিত। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। মুন্নির আপেল গাছে অনেক টসটসে আপেল ধরে। দিদি এই দেখো, আমার যত্ন করা আপেল গাছে কত টসটসে আপেল ধরেছে। আর তুমি তো এতদিন মরা গাছের যত্ন নিলে, কই কোনো তো লাভই হলো না। সব শুধু শুকনো শুকনো ডালপালা, আর সব ডালপালা পচা। তুই ঠিকই বলেছিস মুন্নি, অযথাই আমি এতদিন মরা গাছটার কষ্ট করে যত্ন নিলাম। আজ আমি একে কেটেই ফেলবো। এই বলে টুনি একটা কুড়ালি নেই, যেই না মরা গাছটা কাটতে ধরে অমনি মরা গাছটা চিৎকার করে বলে ওঠে, না না তোমরা আমাকে কেটো না, দয়া করে দয়া করে আমাকে কেটো না। একে মরা গাছ, তুমি কথা বলছো কি করে? তুমি তো মরেই গেছো। আর গাছ কি কখনো কথা বলতে পারে নাকি? না না, আমি মারা যাইনি, আমি হলাম এক জাদুই গাছ। এক পরীর অভিশাপে আমি এমন মরা গাছে পরিণত হয়েছি। দয়া করে পূর্ণিমা অবধি আমাকে তোমরা কেটো না। পূর্ণিমার রাতে আমার সব অভিশাপ কেটে যাবে, তখন আমি আবার আগের মতো হয়ে যাব। দয়া করো আমাকে আমার জীবন ভিক্ষা দাও, আমি ভিক্ষা চাইছি আমার জীবন তোমাদের কাছে। মরা গাছের এমন কান্না দেখে দুই বউয়ের অনেক কষ্ট হয়। তারা মরা গাছকে কাটে না, মরা গাছের অনেক সেবা যত্ন করে। এদিকে পূর্ণিমা রাত চলে আসে, মরা গাছের অভিশাপও কেটে যায়। মরা গাছ একদম সতেজ হয়ে ওঠে, আর মরা গাছে সোনার লেবু ধরে। রাত কেটে ভোর হয়। দিদি দেখো, গতকাল তো পূর্ণিমার রাত গেছে, মনে হয় মরা গাছের অভিশাপ কেটে গেছে, তাই মরা গাছে নতুন পাতা গজিয়েছে। আর দেখো সত্যি সত্যি মরা গাছে সোনার লেবু ধরেছে। তার মানে মরা গাছটা আসলেই জাদুই গাছ। হ্যাঁ রে, দেখলি তো, এই মরা গাছটা আমাদের দুই বউয়ের ভাগ্য ফেরালো। তবে আর চিন্তা নেই, আমরা দুই বউ আমাদের দুই গাছের ফল বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো রে। দুই বউয়ের দুই গাছে অনেক ফল ধরতো। দুই বউ তাদের দুই গাছের সাধারণ আপেল আর সোনা লেবু বিক্রি করে অনেক ধনী হয়ে যায়, আর দুই গাছের ফল দিয়ে বনের অসহায় দরিদ্র পাখিদের সাহায্য সহযোগিতা করে ওরা সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।